নমস্কার বন্ধুরা, নিউ লাইফ এভরিথিং চ্যানেলে সবাইকে স্বাগত। আরও একটি নতুন দিনে নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি। তরকারির খোসাতে নাকি অনেক ভিটামিন, আয়রন থাকে, তাই ভাবলাম আজ পটলের খোসাটা ফেলব না। তাই পটলের খোসাটা ভালো করে ধুয়ে নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি আলু, পটল, বিউলির ডালের বড়ি। বিউলির ডালের বড়ি দিয়ে আলু পটলের তরকারি অসাধারণ হয় খেতে। তো আজ ভাবলাম আজ পটলের খোসাটা ফেলবো না, ওটাও দিয়ে তরকারি রান্না করে ফেল। তেলটা গরম হয়েছে, এখন আমি আলুগুলো ভেজে নিব। তেলটা বেশি দিয়েছি কারণ আলুগুলো যেন তেলের মধ্যেই ভাজাটা হয়ে যায়, ভাজা বলতে একদম সিদ্ধ হয়ে যায়। সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিব। আলুটা এমনভাবে ভাজতে হবে যেন আলুটা সিদ্ধ হয়ে যায়। পটল তো নরম তরকারি, এটা ঝোলে দিলেই এটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, তাই পটলের সাথে ব্যালেন্স ঠিক রাখার জন্য আমি আলুটা একদম তেলের মধ্যে ভেজে নেব। অন্যদিন আমি ছোলার ডালের বড়া বানিয়ে আলু পটলটা রান্না করি। গত 3-4 দিন আগে আমি বিউলির ডালের বড়ি নিয়ে আসলাম, তাই আজ ভাবলাম বিউলির ডালের বড়ি দিয়ে রান্না করি। বিউলির ডালের বড়ি দিয়ে রান্না করলে যে কোনো তরকারি খুবই ভালো লাগে। আলুটা একদম আমি লাল লাল করে ভেজে নিয়েছি, এখন পটলগুলো ভেজে নেব। আমি আপনাদের সাথে সব সময় নিরামিষ রেসিপিগুলো শেয়ার করি কিংবা শেয়ার করার চেষ্টা করি, কারণ সব সময় ইউটিউবে দেখি মাছ, মাংস, ডিম সবাই শেয়ার করছে। এ কারণে আমি সব সময় একটু নিরামিষ রেসিপিগুলো শেয়ার করার চেষ্টা করি। পটলটা এদিকে ভাজা হোক, এদিকে আমি একটু পেস্ট বানিয়ে নিই। এদিকে পটলের খোসার সাথে আমি একটা টমেটো, 3-4 কাঁচা লঙ্কা, মানে 7 মতন কাঁচা লঙ্কা, আদা, আর এখন প্রায় 3 চামচের মতন আমি নারকেল গুঁড়ো দিয়ে দিচ্ছি। নারকেল গুঁড়োটা আমি কেন দিচ্ছি, যখন আমি পটলের খোসা ভর্তা করি নিরামিষ, ওখানের মধ্যে আমি অবশ্যই নারকেলটা দিয়ে থাকি, তাই ভাবলাম যেহেতু পটলের খোসাটা দিচ্ছি তাই একটু নারকেল গুঁড়োটা দিয়ে দিই, এতে স্বাদটা একটু ভিন্ন ধরনের আসবে। দেখুন পেস্ট করে নিয়েছি, একদম মিহি পেস্ট হয়েছে। পটলটা ভাজা হয়েছে, এখন নামিয়ে নেব। আমার কাছে নারকেল দিয়ে যে কোনো রেসিপি হোক না কেন, নারকেল দিয়ে আমার কাছে খেতে ভালো লাগে। এখন বিউলির ডালের বড়িগুলো ভেজে নিচ্ছি। বিউলির ডালের বড়িটা ভাজা হয়েছে, এখন আমি ফোড়ন দিয়ে দিচ্ছি। ফোড়নে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি, তেজপাতা, গোটা জিরে। ফোড়নটা একটু ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এখন যে পেস্টটা বানিয়ে রেখেছি ওটা আমি দিয়ে দিয়েছি। এই পেস্টটার মধ্যে আমি হলুদের গুঁড়ো এবং মশলার গুঁড়ো আমি দিয়ে দিয়েছি। এখন গ্রেভিটা ভালো করে কষিয়ে নেব। সামান্য পরিমাণে হিং দিয়ে দিলাম, হিংটা আমি প্রথমে দিতে একদম ভুলে গিয়েছি ফোড়নে, তাই এখন দিয়ে দিলাম, এখন দিলেও কোনো অসুবিধে নেই। নিরামিষ তরকারির মধ্যে হিং দিলে ভালো লাগে। পরিমাণ মতন লবণটা আমি দিয়ে দিচ্ছি।
এত সুন্দর গন্ধ বের হয়েছে এটা থেকে। আপনারা যদি এভাবে রান্না করেন তখন আপনারাই বুঝতে পারবেন। ভেজারা কালো পটল দিয়ে দিলাম, হালকা একটু নেড়েচেড়ে এখন জল দিয়ে দিব। জলটা আমি গরম বসিয়ে রেখেছি, গরম জলটাই আমি দিয়ে দিচ্ছি। জল বেশি দিব না, জল আমি একদম অল্পই দিব। দু মিনিট আমি অপেক্ষা করব, 2 থেকে 3 মিনিট অপেক্ষা করে আমি বিউলি ডালের বড়িটা দিয়ে দিব। তিন মিনিট পর চলে আসলাম, এখন বিউলি ডালের বড়িগুলো দিয়ে দিয়েছি আর একটু পরিমাণ মতন চিনি দিয়ে দিলাম। বিউলি ডালের বড়ি দিয়ে আমি 1 মিনিট রেখে আমি চুলাটা বন্ধ করে দিব। উপর থেকে আমি 1 চামচ ঘি দিয়ে দিয়েছি। রান্নাটা কমপ্লিট। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।